আজকে আমরা পাওয়ার পয়েন্টে পেন্ডুলাম তৈরি করব। তো ফার্স্ট সেটে ব্ল্যাঙ্ক স্লাইড নেই, ইনসাইডে যাবো, শেপসে যাবো এবং এই রাউন্ডের রেক্টাঙ্গেলটা নিব। রাউন্ডের রেক্টাঙ্গেল নিয়ে পুরোটা ছড়িয়ে দিব। এই আমি সুবিধার জন্য একটু মোটা করে করছি জিনিসটা। তো এই আনলাম, এরপর যাবো ইনসাইডে, শেপসে যাবো, এই সার্কেলটা নিব এবং সার্কেলটা নিয়ে মাথায় বসিয়ে দিব। এই তো হয়ে গেল। এরপর পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ আউটলাইনে যাব, নো আউটলাইন দিব এবং শেপ ফিলে যাই ডার্ক অ্যাশ কালার, পুরোটাই একই ফর্মেট হয়ে গেল। এরপর যা করব, রাইট ক্লিক করে গ্রুপে যাব এবং গ্রুপে গিয়ে গ্রুপ করে ফেলো দুটো অবজেক্টকে, তাহলে পুরোটা এক অবজেক্ট হিসেবে কাজ করবে। এই তো। এরপর যা করব, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব জিনিসটাকে এবং ঠিক এর মাথায় বসাবো জিনিসটা। এরপর শেপ ফিলে যাব, নো ফিল যাব, তাহলে একদম পুরো অদৃশ্য হয়ে যাবে। এবার যা করব, দুটো অবজেক্ট সিলেক্ট করব, রাইট ক্লিক করে গ্রুপে যেয়ে গ্রুপ করে ফেললাম। এইবার আমাদের অ্যানিমেশনের পালা স্টার্ট হবে। তার আগে আমি যা করব, কিবোর্ডে অল্ট প্রেস করব এবং লেফট অ্যারো দুবার ক্লিক করব। এতো এতে যা হয়, অল্ট প্রেস করে যখন আমরা লেফট অ্যারো অথবা রাইট অ্যারো ক্লিক করি, 15 ডিগ্রি করে ওটা সরে যায়। তো দুবার ক্লিক করায় আমরা 30 ডিগ্রিটা পাল্টে দিলাম। এবার অ্যানিমেশনে পালা, আমরা এখানে বসেই অ্যানিমেশনসে যাই এবং এর নিচে এই বাটনটা ক্লিক করি, তারপর আমরা অনেক কিছু আসবে, আমরা স্পিনে যাব। স্পিন পুরোটাই দেখি স্পিন করে দিচ্ছে। তো আমরা যা করব, এইখানে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি যাবে এবং বাকিটা আরও 30 ডিগ্রি, টোটাল 60 ডিগ্রি যাবে, ওটা ব্যবস্থা করতে হবে। তো আমরা কী করবো, অ্যানিমেশন পেনে যাব, পুরো অ্যানিমেশনের অপশন খুলে আসবে, ট্রায়াঙ্গেলটা ক্লিক করলাম, ইফেক্ট অপশনসে যাব, এখানে আমাদের কতটুকু ঘুরবে ওটা আমরা বলতে পারি অ্যামাউন্টে যায়। অ্যামাউন্টে যাবো, এখানে অনেকগুলো অপশন আছে, ক্লক ওয়াইজ, কাউন্টার ক্লক ওয়াইজ, ফুল স্পিন, হাফ স্পিন, কোয়ার স্পিন। আমরা যা করবো, এটা কেটে 60 ডিগ্রি করবো এবং এন্টার প্রেস করলাম। এই তো আমরা 60 ডিগ্রি হয়ে গেল। এবার দেখি কীরকম হচ্ছে জিনিসটা। এই তো গেল, বাট এতটুকু হলেই হবে না, তো যে আবার আসতে হবে। তো কী করবো আমরা, এখানে যাবো আবার ইফেক্ট অপশনসে যাবো, অটো রিভার্স। এই কারণে এই ভিডিওটা ইম্পর্টেন্ট, এই অটো রিভার্স এই ফিচারটার কারণে। অটো রিভার্স দিলে অ্যানিমেশনটা আবার ব্যাকেও আসবে। এই গেল, এবং অটো রিভার্সের কারণে আবার ফেরত আসলো। এই তো। তো আমরা কী করবো, এবার স্ট্র্যাটেজি উইথ প্রিভিয়াস দিব এবং টাইমটা 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ডই থাকুক। আমরা যা করবো, ইফেক্ট অপশনসে আবার যাবো, টাইমিংয়ে যাবো এবং রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড দিব, যেন আজীবন চলতে থাকে। তো এবার চলতেই থাকবে, বাট একটু কী যেন মিসিং, যে একটু মানে তরুণ যে থাকে এক্সেলারেশন, ওটা নাই। ওটা আমরা কীভাবে ক্রিয়েট করবো, এই ট্রায়াঙ্গেল আবার যাবো, ইফেক্ট অপশনসে যাবো, স্মুথ এন্ড এবং স্মুথ স্টার্ট দিয়ে ফার্স্ট ইয়ার তরণ থাকবে এবং লাস্ট ইয়ার তরণ থাকবে। ওটা না বুঝলো, আমরা জাস্ট দুটাই ইকুয়াল করে দেবো একদম, 1 সেকেন্ড 1 সেকেন্ড এবং প্রেস ওকে। এইবার একটু ভারী কী জিনিস আছে, এবং আমাদের পেন্ডুলাম রেডি হয়ে গেছে। আমরা যদি চাই, যদি স্লাইড শোয়ে দেখি, তাহলে দেখবো যে এটা কন্টিনিউয়াস চলতেই আছে। তো আমরা জাস্ট একটু ডিটেলস অ্যাড করতে চাইলে আমরা কয়েকটা জাস্ট রেক্টাঙ্গেল অ্যাড করে দিব, তাহলে আমাদের পুরো পেন্ডুলাম রেডি হয়ে যাবে। ওইসবে একটু মনোযোগ না দিলে হবে, জাস্ট মেইন জিনিস হচ্ছে এই অটো রিভার্স ফিচারটা বোঝা। অটো রিভার্স ফিচার যে অনেক কাজের, তা কিছু অ্যানিমেশন দেখলেই বোঝা যাবে, যেরকম বাউন্সিং বল কিংবা কোনো ইলেকট্রিফাইড জিনিস, এসবে অটো রিভার্স অনেক কাজে দেয়। তো ক্রিয়েটিভিটি ইউজ করলে আমরা অনেক জোস কিছু রেডি করতে পারি। সো আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু ভুলো না, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার।